সিলেটে প্রবাসী বিনিয়োগকারীর ব্যবসা প্রতিষ্ঠান আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। দুপুরে সিলেট ইমজা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আমিরুল ইসলাম নজমুল এমন অভিযোগ করেন। অভিযোগ, 2000 সালে নগরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বন্দরবাজারে করিমুল্লা মার্কেটে দুটি দোকান কোঠা কেনেন। দীর্ঘদিন ধরে দুটি প্রতিষ্ঠান তার দোকান কোঠা ভাড়া নিয়ে তাকে ভাড়া পরিশোধ করে আসছিল। কিন্তু 2021 সাল থেকে তিনি প্রবাসে থাকা অবস্থায় বিভিন্ন অজুহাত দেখিয়ে দোকান কোঠা দুটি জোরপূর্বক দখল করে নেন মার্কেট কর্তৃপক্ষ। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন দখলকারীরা। দখলকারীরা ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত থাকায় তৎকালীন সময়ে প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। এ কারণে এখন পর্যন্ত অন্তত ভাড়া বাবদ 12 লক্ষ টাকা সহ সর্বমোট 40 থেকে 42 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে দোকান কোঠাগুলো দখলমুক্ত করে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।